त्रिपुरा 37 लक्ष बजेटे अपना लक्ष्य कर से मानुषर हक बनायर हक मैं फरेस्टे पशुपक्षी हक सिपाही जिला जू हक इनफ्रास्ट्रक्चरल डेवलपमेंट हक एडुकेशनल डेवलपमेंट हेल्थ सब दिखे मिलिए एक जनमुखी बजेट যেটা আত্মনির্ভর ত্রিপুরা চিত্র তুলে ধরে যাচ্ছে বাজেট। মাননীয় প্রধানমন্ত্রী জি আত্মনির্ভর ভারত চাইছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী জির মার্গদর্শনে এই আত্মনির্ভর বাজেট আমরা পেশ করেছি। এই বাজেটের সবচেয়ে বড় বিন্দু হচ্ছে जी प्रथमवार जेटा आमार काछे डेटा रही है जे विगत बजेटर चाहते जेटा 20,000 कोटी टाकार काछाकाछी पुरानो बजेट छिलो आमादेर सेटा थेके उठे 26,893 कोटी टाकार बजेट माने 18% उपरे बेशी सेटा डेटा अनुसारे त्रिपुरा प्रथमवार हो एक बर्ष मध्य बड़ डिफारेंस बजेट प्रस्तुत कर जीएसडीपी जो देखी से एकुश बैसे 12.16% छिलो सेटा 22-23 अनुमान करा हुच्छे बजेटे 13.28% করোনার পরিস্থিতিতেও কেন্দ্রের সরকারের বাজেটের আগে যে আমরা ইকোনমি দেশ পরিসংখ্যান প্রস্তুত করি সেখানে আমরা দেখেছি যে ভারত সরকারের জিডিপি বাড়বে ত্রিপুরার এই বাজেটও সেটা প্রতিলক্ষিত হচ্ছে। আরেকটা বড় বিষয় হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার जीएसडीपी आपने देखें 12.16% থেকে 13.28% तो बार भी तर रास्ता की तर रास्ता कैपिटल एक्सपेंडिचर में परिलक्षित होच्छे जेटा एबार ए बजेटे 5,285 कोटी टाका कैपिटल एक्सपेंडिचर रखा हुआ है जेटा 2021 बैशे 2,651 कोटी टाका तर माने प्राय डबल डबल कैपिटल एक्सपेंडिचर और तार ही फल हिसाब आपने देखें जीएसडीपी ग्रोथ 13.28% एडुकेशन है जेखने 2021 बर्षे 4,152 कोटी टाका रखा हुए चिलो আর সেটা এবার 5,010 কোটি টাকা তার মানে 20.66% বেশি 20% এর উপর বেশি। হেলথে যেটা 2021 বর্ষে 1,443 কোটি টাকা এটাকে বাড়িয়ে 1,777 কোটি টাকা তার মানে 23% বেশি। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা এই বাজেটে নতুন একটি স্কিম ঘোষণা করা হয়েছে সেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্যই রাখা হয়েছে আর সেই যোজনা 1,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ১১৭৮ জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার রাখা আপনারা লক্ষ্য করেছেন লাস্ট ক্যাবিনেটে 400 নতুন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নেওয়ার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে তার মানে পঞ্চায়েতগুলিকে স্ট্যান্ডিং করার জন্য
আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে 80 কোটি টাকা পঞ্চায়েতই বরাদ্দ থেকে বাকি অ্যাপ্রোডের কাজ এডুকেশনের কাজ সেগুলো আলাদা প্রত্যেকটা পঞ্চায়েতে কিন্তু আরডি এবং অন্যান্য কিছু দপ্তরের মাধ্যমে পঞ্চায়েতে 80 লক্ষ টাকা প্রায় 1 কোটি টাকার কাছে যখন ওই সময় পঞ্চায়েত সেক্রেটারি নেওয়া হতো যেই কোয়ালিফিকেশন তখন পঞ্চায়েতের কাছে ডাইরেক্ট ফান্ডিং কিভাবে যেত আজকে এটা ত্রিপুরাতে 2000-3000 এমনকি এর চাইতেও কম পপুলেশনের পঞ্চায়েত আছে তো সেখানে যাতে আমরা সেক্রেটারিয়েটকে মজবুত করব ডাইরেক্টরেট মজবুত করব যদি পঞ্চায়েত সেক্রেটারি মজবুত না হয় আপনি কোনো সুবিধা পাবেন না আপনি যতই চেষ্টা করেন কেউ উনি যদি সেই ব্যবস্থা না জানেন তো আপনি যতই পরিশ্রম করেন না কেন বিডিও যতই পরিশ্রম সেটা মানুষ পেতে কষ্ট হবে কারণ সে নিজেই বোঝে না তো কে বোঝাবে কি স্কিমকে ইমপ্লিমেন্ট করবে তার জন্য সরকার সিদ্ধান্ত করেছে যে প্রত্যেকটি পঞ্চায়েতে তার মানে 1178 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হবে তাতে পারদর্শিতার সঙ্গে তার তো কোয়ালিফিকেশন বেশি থাকবে গ্র্যাজুয়েট থাকবে টিপিএসসি মাধ্যমে যাবে তো স্বাভাবিকভাবে তো কোয়ালিটি থাকবে সে সেইভাবে জবাবদেহ থাকবে এবং মানুষের কাছে সেই সুবিধাগুলো যে কেন্দ্র এবং রাজ্য সরকার যে সুবিধাগুলো দিচ্ছে সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবে তারপর যেটা সরকারি কর্মচারীদের জন্য ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম এই প্রথমবার যারা হায়ার অফিসিয়াল রয়েছেন তারা যে সিজিএসএস যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম আছে তার মধ্যে দিয়ে সামান্য একটা 500 টাকা 300 টাকা 100 টাকা যাই রাশি থাকে সেটা স্যালারি থেকে কাটে বাকি সিজিএসএস রেটে সেই কার্ড তাদের কাছে থাকে সমস্ত সুবিধা তার পরিবার পর্যন্ত পেয়ে যায় কিন্তু আমাদের এখানে এই ব্যবস্থা নেই মাত্র সি বা ডি গ্রুপের যারা এমপ্লয়ি আছেন বা পুলিশ টিএসআর আছেন তাদের 500 টাকা করে শুধু মেডিকেলের জন্য দিয়ে দেওয়া আপনারা জানেন 500 টাকা দিয়ে আজকাল অ্যান্টিবায়োটিকের 10 পাতা মানে 10 পাতা পাওয়া যায় আজকে সরকার প্রথমবার ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য একদম নিচে থেকে উপরের যারা আছে তাদের তো রয়েছেন সবার জন্য আমরা ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম এনেছি সেটা সিজিএস এর যেই সুবিধাগুলো পাওয়া যায় সেম সুবিধা এখানের এমপ্লয়ীরা এই প্রথমবার ত্রিপুরাতে পেতে চলছে এটা এই বাজেটের একটা সবচেয়ে বড় দিকের মধ্যে একটা আমাদের এডিসি এরিয়া বড় মাত্রার জনজাতি রয়েছেন সেখানে 1300 কোটি টাকা ব্যয় ওভারঅল ডেভেলপমেন্ট 16টি নতুন 1 লক্ষ বিদ্যালয় তারপর নতুন যে ছাত্রছাত্রীদের জন্য বড় মাত্রা হোস্টেল নিউ হোস্টেল সেগুলো নির্মাণ করা হবে ডিজিটাল মিউজিয়াম এই প্রথমবার ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা এই বাজেটে রয়েছে ডিজিটাল মিউজিয়াম 40 কোটি টাকা ব্যয়ে এখানে স্থাপিত হতে চলছে তার সঙ্গে সঙ্গে আমাদের বড় মাত্রা টিএসআর জওয়ান রয়েছে আমি যখনই ওনাদের ক্যাম্পে বা ব্যারেকে গিয়েছি পরিবারের সঙ্গে কোয়ার্টারে গিয়েছি তো আমার কাছে একটা দাবি রাখতেন আমাদের রেশন বাড়িয়ে দিন আমাদের এইজ শার্ট করে দিন বাড়িয়ে দিন আমাদেরকে ঘরগুলো মেরামত করে দিন তো এই বাজেটে আমরা টিএসআরদের এইজ 57 থেকে 60 করে দিয়েছি 3 বছর বেড়ে গেছে রেশন মানে যেটা 800 টাকা ছিল সেটা 1000 টাকা করে দিয়েছি আর যারা টিএসআরের যে কোয়ার্টার স্টাফ কোয়ার্টার অ্যান্ড তাদের যে ব্যারাক রয়ে গেছে সেগুলো মেরামতের জন্য 6 কোটি টাকা এই প্রথমবারের মতো বরাদ্দ করে দেওয়া হয়েছে সোশ্যাল পেনশন যেটা প্রায় 3,80,000 90,000 কাছাকাছি মানে 4 লাখের কাছাকাছি বেনিফিশিয়ারি রয়েছেন যেটা আমাদের সরকার আসার আগে কেউ 500 কেউ 700 কেউ 300 করে পেতেন আমরা এক ধাপে একসঙ্গে সবগুলোকে 1000 টাকা করে দিয়েছিলাম এই বাজেটে তার জন্য রাশি রেখে দেওয়া হয়েছে একটা কমিটি চিফ সেক্রেটারির লিডারশিপে একটা কমিটি হবে সেটা কিভাবে দেবে কি কি করতে হবে সেটা পর্যালোচনা করে দুর্গাপূজার আগে
যারা 1,000 টাকা করে বাজেট ভাতা পেতেন আমাদের সময়, হওয়ার পর তাদের সমস্ত ভাতা প্রাপকদেরকে 2,000 টাকা করে এক যুগে ভাতা করে দেওয়া হবে। এবং এটা যদি কেউ ভাবে ছোট বিষয়, এমন না, রেকারিংয়ে পয়সা দেওয়া অনেক কঠিন বিষয়, কিন্তু একবার করে দেওয়ার পরে কন্টিনিউ দিতে হয়। ওয়ান টাইম কোনো ডিক্লেয়ার যদি 1,000-2,000 কোটি টাকার করে দিই, ওয়ান টাইম, সেকেন্ড টাইম দিতে হয়, কিন্তু রেকারিংয়ে যে টাকাটা লাগবে সেটা কন্টিনিউয়াসলি 400 কোটি টাকা করে এক্সট্রা প্রতি বছর 450-450 কোটি টাকা এক্সট্রা লাগতে থাকবে। তাই বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী যে আশীর্বাদের কারণে আজকে এই যে ভাতার বিষয়টা আমাদের ভিজন ডকুমেন্টস ছিল, আমাদের বিরোধীদের পার্টি যারা সত্তাসীন এখানে ছিলেন দীর্ঘ সময়, এবং তাদের ধারণা ছিল যে এইটা দোয়া পড়া কঠিন কাজ, কিন্তু এই সরকার যেটা বলেছে সেটা আজকে বাজেটে করে দেখিয়েছে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, বিদ্যাজ্যোতি 100 CBSE স্কুল অলরেডি আমরা পারমিশন নিয়ে এসেছি, কাজকর্ম চলছে। এডুকেশনে এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে, প্রায় 500 কোটি টাকা সরকার তার মধ্যে স্টেট গভর্নমেন্ট খরচা করবে এই বাজেটে। তার মধ্যে রাশি বরাদ্দ করা হয়েছে বার্ষিক হিসাবে, এবং আরও 25টি বিদ্যাজ্যোতিতে অ্যাড করা হবে, মানে 125টি স্কুল হবে। কারণ সিবিএসই স্কুল এখন প্রত্যেক জায়গা থেকে ডিমান্ড হচ্ছে শিক্ষার মান উন্নয়নের জন্য, তো আমরা যতটা পারি তারপরে এক্সট্রা করে আরও 25 স্কুলকে এই বাজেটে নেওয়া হয়েছে, সেগুলো সিবিএসইতে কনভার্ট করা হবে। ফায়ারম্যানদের জন্য প্রথমবারের মতো কিটের ব্যবস্থা, সেটা টিএসআরদের কিটের ব্যবস্থা হতো, কিন্তু এবার ফায়ারম্যানদের জন্য কিটের ব্যবস্থা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে করেছি। ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিম স্বনির্ভর ত্রিপুরা তৈরি করার জন্য, নজওয়ানদেরকে রোজগার দেওয়ার জন্য তার মধ্যে 1,000 কোটি টাকা রাখা হয়েছে। ল ইউনিভার্সিটি, এই প্রথমবারের মতো ত্রিপুরাতে ল ইউনিভার্সিটি হতে চলছে, সেখানে 50 কোটি টাকা রাখা হয়েছে। ডেটা সেন্টার পলিসি 2021, নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য যেখানে ডেটা সেন্টার হতে চলছে, 66 কোটি টাকা লাগত করে। স্টার্ট আপ জন্য যেটা আমাদের নজওয়ানদের রোজগারের জন্য রাস্তা খুলবে, সেখানে 50 কোটি টাকা রাখা হয়েছে। তো বন্ধুরা, টিআইটি পলিটেকনিক নার্সিংগর সেখানে 20 কোটি টাকা রাখা হয়েছে। ওভারঅল যদি এই বাজেটকে আমরা দেখি, যে বাজেট কমপ্লিটলি নতুন করে কোনো কর বা বোঝ আম জনতার উপরে কোনো জায়গা বসানো, তারপরও 18% আমরা বাজেট লাগত বাড়িয়েছি, 20,000 কোটি থেকে 26,000 কোটি, 26,893 কোটিতে পৌঁছেছি। তাই হেলথ হোক, এডুকেশন হোক, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক, আর 2025-এর মধ্যে সমস্ত মহকুমাগুলিকে 2 লেনে সংযুক্তিকরণ, ক্যাশ শোল্ডার, ছোট্ট মিশন সমস্ত মহকুমাগুলি, মহকুমা হেডকোয়ার্টারগুলিকে 2 লেনে রাজ্য সরকার স্টেট বাজেট থেকে 2 লেন করবে। স্টেট বাজেট থেকে আপনারা দেখেছেন, স্টেট বাজেট থেকে 2 লেন আমরা করি না, প্রথমবার স্টেট বাজেট থেকে 2 লেনের দিকে যাচ্ছি আমরা। ছোট্টখাটো এক একটা রোড, 1-2টা রোড হয়তো বা 2-4 কিলোমিটার আছে, কিন্তু এভাবে বড় মাত্রা স্টেট বাজেট থেকে ক্যাপ শোল্ডার 2 লেন রোড প্রথমবার করছে ত্রিপুরাতে। 2 লেন রোড যেগুলো ক্যাপ শোল্ডার আছে সেগুলো NHAI ন্যাশনাল হাইওয়ে রোড, আর আরেকটা যেটা আমরা 4 লেন করছি সেটা এয়ারপোর্ট রোড, এটা ত্রিপুরা সরকার করছে, তো সেটা প্রায় 100 কোটি টাকা খরচা করে 4 লেন রোড হচ্ছে এয়ারপোর্ট রোড তার জন্য। তো আমি আশা করি আজকের এই বাজেটে ত্রিপুরার সমস্ত মানুষের, সে শিশু থেকে নিয়ে বুজুর্গ পর্যন্ত, সবার কাছে একটা নতুন সন্দেশ নিয়ে গেছে,
যে করোনার পরিস্থিতি অনেকে কল্পনা করেছিল যে সরকার হয়তোবা মানুষের সমস্ত চাহিদা পূরণ করতে পারবে না, এটা আমি মানি যে একসঙ্গে সব কিছু চাহিদা ফুলফিল করা যায় না, কিন্তু মানুষের কাছে যেটা পৌঁছে দেওয়া সম্ভব আমাদের দ্বারা আমরা এই বাজেটের মাধ্যমে অতটা করেছি, এবং আমি আশা করি এতে আমার ত্রিপুরাবাসী খুশি হবেন, মুখে হাসি আসবে, আর যারা ভাতা প্রাপক ওনারা সবচেয়ে বেশি খুশি হবেন, কারণ ওনাদেরকে বিভিন্নভাবে বিষয় সামনে নিয়ে যাওয়া হচ্ছিল বিরোধী পার্টিগুলির দ্বারা, যে 1000 থেকে 1000 তো করেছে, সে 300, 400, 500 ছিল তার জন্য 1000 করে দিয়েছে, সেখানে তো আর এত টাকা লাগেনি, কিন্তু তারপরের ধাপটা আছে সেটা করা অসম্ভব, এটা বিপ্লবদের অনুমতি করতে পারবে না, আর আমরা সেটাকে ইস্যু করব। আজকে নরেন্দ্র ভাই মোদীর আশীর্বাদে যারা পেনশন পায়, ওল্ড এজ পেনশন পায়, বিধবা ভাতা পায়, গরিব মানুষ সমাজের মধ্যে আজকে যখন 2000 টাকা হয়ে যাবে তাদের সোশ্যাল পেনশন স্বাভাবিকভাবে, তার সঙ্গে 2000 টাকার সঙ্গে সঙ্গে কি এই 4 লাখ পরিবারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারতের কার্ড আছে, 5 লাখ টাকার ওষুধের চিকিৎসার ব্যবস্থা, আর ত্রিপুরাতে সময়ে সময়ে আপনারা দেখেছেন প্রমাণিত হয়েছে জিবি হসপিটালে আয়ুষ্মান ভারত কার্ড দ্বারা প্রথম ওপেন হার্ট সার্জারি এক মহিলারই হয়েছে বিনা পয়সা। তো এই সরকার MSP মিনিমাম সাপোর্ট প্রাইস হোক, কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচালয় যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ন্যাশনাল হাইওয়ে, ইনফ্রাস্ট্রাকচার, আর এই বাজেটে নেই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লিখে নিন, কৈলাস শহরে নতুন এয়ারপোর্ট হবে, তার জন্য কেন্দ্র সরকার মঞ্জুরি দিতে চলছে, এবং কৈলাসবাসী অত্যন্ত আনন্দিত, বহুদিন যাবৎ চাইছে যে কৈলাসহর কিছু একটা হোক, কারণ কি কালচারাল সিটি কৈলাসহরে আমরা জমিন দিয়েছি রাজ্য সরকারের পক্ষ থেকে, আমি আশা করি 500-600 কোটি টাকা যেটাই যখন DPR তৈরি হবে দেখব নতুন সুন্দর এক এয়ারপোর্ট তৈরি হবে কৈলাসহরে, আর সবগুলো মিলে সরকার কাজ করছে, আর ত্রিপুরার যে পাইনঅ্যাপল আছে এ বাজেটে নেই সেগুলো, কারণ বাজেটে এত লেখার জন্য আমাদের কাছে জায়গা নেই, যতটা আমরা করে রেখেছি ত্রিপুরার যে পাইনঅ্যাপল আছে সেটা সফলে নিয়ে যাওয়ার জন্য চেইন বানানোর জন্য আমরা ত্রিপুরা সরকার মোটামুটি করে নিয়েছি, তো ত্রিপুরার পাইনঅ্যাপল আপনি আপনি ওই চেইনে চলে যাবে, তো এখন আর কাউর কাছে যাওয়ার দরকার নেই, আপনি আপনি আমাদের আনারস চাষিরা দেখবে চেইনে সেটা চলে আসবে, তো আপনি আপনি মার্কেটিং এবং প্রসেসিং এবং ট্রান্সপোর্টিং আর ট্রেডিং তো সাফল্যের মাধ্যমে হয়ে যাবে। আরও কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এই বাজেটে নেই, কারণ কি যেটি NHIDCL করবে সেখানে তো আমরা এখানে আনবো না, ন্যাশনাল হাইওয়ে করবে, বড় মাত্রায় ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে বিশেষ করে জনজাতি অঞ্চলে, সেলেন্ডা, চামুনো, গঙ্গানগর, রেশিয়াবাড়ি, মন্দিরঘাট, যতনবাড়ি, প্রায় 1000 কোটি টাকা খরচা করে DPR তৈরি করা হচ্ছে, প্রায় 1000 কোটি টাকা 2 লাইন ব্যবসোল্ডার রোড তৈরি হবে, তো এসবগুলো মিলে আমি আশা করি যে এই কোভিডের পরিস্থিতিতেও আমরা মোকাবেলা করেছি, এবং EPDSA সিস্টেমের মাধ্যমে প্রত্যেকের পরিবারের কাছে আমরা এই ক্রাইসিসের মধ্যে খাদ্যদ্রব্য পৌঁছাতে সক্ষম হয়েছি, সেটা আর আপনারা দেখলেই দেখবেন যে এখানে অনলাইনে রয়েছে, আমরা EPDSA সিস্টেমে যে রেশনিং ব্যবস্থাটা ত্রিপুরাতে রয়েছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উন্নততম রেশনিং ব্যবস্থা ত্রিপুরার কাছে রয়েছে, এবং তার মধ্যে 98% লিফটিং হয়, তার মানে প্রত্যেকের কাছে রেশন কার্ড আছে, প্রত্যেক মানুষ তার চাল ডাল চিনি লবণ সরষের তেল মশলা কেরোসিন সাবান আটা ময়দা এভরিথিং যা যা পাওয়া যায় সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে যেগুলো তৈরি হয় এই ইউপিডি সিস্টেমে রেশন সবগুলি পাওয়া যায়, আমি আশা করি তাতে যে আমরা আগেই ঘোষণা করেছিলাম এবং লাগু হয়ে যাচ্ছে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য, আপনারা দেখেছেন এই বাজেটের মধ্যে 33% রিজার্ভেশনের মধ্যে কী কী করা হবে, তার বড় মাত্রায় তার মধ্যে হসপিটাল চলে এসছে, তার মধ্যে মহিলাদের জন্য ফান্ড চলে এসছে, মহিলাদের জন্য হায়ার এডুকেশনে যে ইন্টারেস্ট কম করে দেওয়ার পড়াশোনার ব্যবস্থা সবগুলো রাখা, এবং জেন্ডার অনুপাতে যে সরকারি কোনো সুযোগ সুবিধার মধ্যে যেটা চাকরির মধ্যে 33% কিন্তু কোনো দোকান পাট
যদি অ্যালটমেন্ট আছে এখানে তো 50% এটার অনুপাতে দেওয়া হবে। তো কোনো যেখানে আমরা একটা ফান্ড রেখেছি স্টার্ট আপের জন্য, যেটা আপনি দেখছি 100 কোটির একটা ফান্ড রেখেছি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য, তার মধ্যে 50% মহিলাদের জন্য, 100 কোটির 50 কোটিটা মহিলার জন্য। ওইভাবে রাজ্য সরকার কাজ করছে। আমি আশা করি যে আশা নিয়ে এই সরকারটা রাজ্যবাসী তৈরি করেছিল, আমরা অনেকাংশে সেই আশাগুলো পূর্ণ করতে পেরেছি। কিন্তু আমি এটাও জানি, কারণ যার কাছে কিছু পাওয়া, যার উপর আশা করে তার কাছে বারবার চায়। আমরা সবাই মিলে আপনাদের জন্য কাজ করব। আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আগামী দিনেও আপনাদেরকে নিয়ে আমরা নতুন ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখেছি সেটাকে সম্পূর্ণ করব। আর মাননীয় প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী যেটা চাইছেন ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানোর জন্য, নিশ্চিত ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ রাজ্য হবে, কারণ মোদী আছে, নিশ্চিত ত্রিপুরা সেই জায়গায় পৌঁছে যাবে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, দেখুন এই পর্যন্ত যে সিস্টেমটা আছে এখন, তো এখনো এডিসি তে ডাইরেক্ট ফান্ডিং হয় না, এখনো ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির থ্রু যায়। আর দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রীজি এখন শুধু রাজ্যগুলোকেও কেউ যদি ভাবে, আগে যেমন রাজ্য সরকারের কাছে কোনো খাতের টাকা পাঠিয়ে দিতেন আমাদের ট্রেজারি থাকতো, এখন সেটা ডাইরেক্ট ওই স্কিম অনুসারে ব্যাংকের কাছে ডাইরেক্ট পৌঁছে যায়, রাজ্য সরকারের কাছে আসে না। তো স্বাভাবিকভাবে এতে আমাদের রাজ্য সরকারের অনেকটা লোকসান হয়েছে, কারণ আমাদের কাছে টাকাটা আসলে সেখানে কিন্তু আমরা তার ইন্টারেস্ট পেয়ে যেতাম, কিন্তু আজকাল সেই ইন্টারেস্ট আমরা পাই না, ব্যাংক পেয়ে যায়। সেটা তার জন্য করেছে কেন্দ্রীয় সরকার, কারণ কি ব্যাংকগুলোকেও জীবিত রাখতে হবে, ব্যাংকগুলোকে লাইভলি রাখতে হবে, তার জন্য সেটা সুবিধাটা করে দিয়েছে। কারণ ব্যাংকের আপনি দেখেছেন সব জায়গাতে ইন্টারেস্ট কম করেছে, কিন্তু ইন্টারেস্ট কম করে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য কেন্দ্র সরকারের স্কিমগুলো ম্যাক্সিমাম যে স্কিমগুলো আমি দেখেছি আমরা, যে সেগুলো করে দেওয়া হয়েছে ব্যাংক মারফত। তো একটা দেখুন, এইগুলো স্টেট গভর্নমেন্টের নাম তো আছে, কিন্তু আসলে স্টেট গভর্নমেন্ট যে মনরেগা টাকা, কি মনে হয় আপনারা, কি মনে হয় যে স্টেট গভর্নমেন্টের কাছে টাকা আছে, শুধু ভেটার আছে যে 500 কোটি টাকা এসে যাচ্ছে, কিন্তু 500 কোটি টাকা আসে না। 500 কোটি ঠিক সিধা ব্যাংক অ্যাকাউন্টে যায়, বা ডিবিটি করে যে বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে পড়ছে, আগে আসতো এখন আসে না। সেটা এমনিতে যেটা দেখাবে যে 500 কোটি টাকা রিলিজ করেছে, কিন্তু 500 কোটি আমাদের ত্রিপুরা সরকারের কাছে যে ফান্ড যেখানে আমাদের তাদের সেখানে আসে না, সেটা ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে চলে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি সামাজিক ভাতা 2000 টাকা অবশেষে সরকারে আসার পর আপনারা প্রতিশ্রুতি পূরণ করলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কি অভিমত, চ্যালেঞ্জ ছিল নাকি বিশ্বাস ছিল যে 2000 টাকা করা হবে? আর দ্বিতীয় বিষয়ে, আজকে অধিবেশনের শুরুতে বিরোধী বেঞ্চের ভূমিকা নিয়ে কি বলবেন? বিরোধী বেঞ্চের ভূমিকা নিয়ে কি করব, বিরোধী দলের নেতা যতটা আমি দেখেছি খাদ্য নেই, অন্ন নেই, বস্ত্র নেই, ওনার এই ভাষণের মানে সারতত্ত্ব উনি এটা পেয়েছেন। তো ত্রিপুরার মানুষের পার ক্যাপিটে ইনকাম 1,444,000 টাকা থেকে বেড়ে 1,29,000, মানে 1,30,000 কাছে চলে গেছে, মানে 30% কাছে বেড়ে গেছে। ত্রিপুরা কৃষকদেরকে পার মান্থ ইনকাম 6,580 টাকা থেকে বেড়ে 11,093 টাকা হয়ে গেছে পার মান্থ, তো ডাবলিং হয়ে গেছে। ত্রিপুরাতে প্রতি ঘরে জল 2.4% ওনার থাকতে ছিল পয়সা দিয়ে, এখন 45% কাছাকাছি হয়ে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা কর ত্রিপুরাতে 5 বছরের ওনাদের সময় 48,000 ঘর ছিল, এখন একসঙ্গেই আমি 1,69,000 ঘরে নিয়েছি, এখন আবার 22,000 ঘরে নিয়েছি, আবার 70,000 ঘর আসছে। তার মানে 2,50,000 কাছাকাছি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর একটা 4 বছরের সরকার এনেছে। তারপরে যদি কেউ বলে খাদ্য নেই, বস্ত্র নেই, অন্ন নেই, আমি বলছি ইপিডিসির সিস্টেমের মাধ্যমে 98% লিফটিং হচ্ছে অনলাইনে, আগে ছিল অনলাইনে ব্যবস্থা ছিল না, এখন আপনিও দেখতে পারবেন গিয়ে যে উঠছে কিনা, কারণ ব্যাংকিং সেক্টরে যেভাবে থাকে ঠিক এভাবেই থাকে অনলাইনে। তো তাহলে খাদ্য আছে, ঘরও আছে, ইলেকট্রিসিটিও আছে, পড়াশোনার ব্যবস্থা আছে, বিদ্যাজ্যোতি আছে। তো এইগুলো করে দেখুন, এইগুলো মানায় না অপোজিশন লিডারকে, এটা এটা করা মানে ত্রিপুরাকে বদনাম করা। বদনাম করলে বিপ্লব থেকে বলে দিক যে উনি ভালো না, উনি খারাপ হয়ে বলতে থাকে, কিন্তু এগুলি বলা মানে বাইরে যখন যায় লিডার অপোজিশন বলতে খাদ্য নেই, বস্ত্র নেই, তো কি মেসেজটা যায়, ত্রিপুরার মধ্যে মানুষ না খেয়ে মধ্যে, ত্রিপুরা মানুষ আর্থিকভাবে পিছিয়ে পড়ার সমাজ, এ ঠিক নেই। এগুলো ছেড়ে দিক, এগুলো করে ত্রিপুরা মানুষকে অপমান করে ঠিক না। ত্রিপুরা মানুষ, সর্বমানে মানুষ,
এবং প্রমাণিত করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার মানুষ উঠে দাঁড়িয়েছে। স্বনির্ভর মানসিকতা পর নিজের পায়ে নিজে গড়তে জানে। বিভিন্ন ছেলে মেয়েরা আমি দেখেছি ওই দিন আমার বোনেরা এসে আবির তৈরি করে এসে ভেষজ আবির নিয়ে এসেছে। কি কল্পনা করেছিল যে লক্ষ্মীবিলে গ্রামের মধ্যে কোনো একটা অ্যাসিডজি গ্রুপ 30 জন বোন আমার কাছে নিয়ে এসেছে কি সিম দিয়ে আমাদের যে গ্রিন সিমটা হয় আমরা খাই যে সবজি সেটাকে শুকিয়ে নিজের রান্নাঘরের গ্রাইন্ডিং মেশিনের মধ্যে মধ্যে সেটাকে পাউডার করে তারপর কি কত সুন্দর সুন্দর কালার আবি হলুদ দিয়ে আবি ড্রাই করে তারপর গাজর দিয়ে তারপর বিট দিয়ে তো এভাবে গেন্দা ফুল দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এত ন্যাচারাল কালার ওর ভেষজ সেটা আমরা যখন সেই আবিটা ইউজ করবো আমাদের কোনো স্কিনের ডিজিজ হবে না কোনো লোকসান হবে না। তো ত্রিপুরা কোথায় চলে গেছে আগে তুমি কল্পনা করছেন গ্রাইন্ডিং মেশিন নিজের ঘরে তৈরি করে আবার প্লাস্টিকের প্যাকেটে মুং দিয়ে জ্বালিয়ে বন্ধ করে আমার কাছে নিয়ে এসেছে স্যার বানিয়েছি আগেও তো এই মহিলা বলেছিল হিম্মত তো করেন। আমি জিজ্ঞাসা করছি যে বাজারে যে আবির বিক্রি হয় কেমিক্যাল সেগুলো থেকে দাম বেশি রকম বলে স্যার দাম বেশি কত বানিয়েছে বলে 50 কিলো বানিয়েছি। আমি বললাম এখন তো আবার চাহিদা বাড়বে আমি কালকে যখন আমার সমস্ত মন্ত্রী বিধায়কদের সঙ্গে বসেছি আমি এদেরকে অনুরোধ করেছি যে আপনারা এবার হোলি খেলবেন তো ভেষজ হোলি খেলুন ওনাদেরকে ফোন করুন ওনাদের কাছ থেকে আনুন এভাবে প্রমোট করতে হয়। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোট না করে কে করবে। তো আমরা সেই দিক সাথে কাজ করছি আজকে নজওয়ান ছেলেমেয়েরা জানে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি পেয়েছে ট্রান্সপারেন্ট সিস্টেম পেয়েছে কারোর কাছে যেহেতু না নিজের মধ্যে ম্যারিট থাকলে নিজের মধ্যে চাহিদা থাকলে নিজের মধ্যে জুনুন থাকলে সে করতে পারে সে বিশ্বাসটুকু আজকে এসছে। একসময় ত্রিপুরা মানুষের মধ্যে বিশ্বাসই ছিল না যে জানতো যে ভাই পার্টি না করলে লাইনে না গেলে কোনো কিচ্ছু হবে না আমি যতই বিদ্বান ব্যক্তি হই না কেন। আজকে ত্রিপুরার নজওয়ানদের মধ্যে সেই বিশ্বাসটা তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে আছেন ত্রিপুরা সব কিছু হবে। আচ্ছা এই সামাজিক ভাতা 2000 টাকা করা এটা মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কি চ্যালেঞ্জ বিশ্বাস মানে কি মনে হয়েছে আপনার প্রতিক্রিয়া? দেখুন আমি জীবনে কোনো কিছু চ্যালেঞ্জ মনে করি চ্যালেঞ্জকে স্বীকার করাই তো সাকসেসফুল আসে যে চ্যালেঞ্জকে স্বীকার করতে জানা তার জীবনে সাকসেস আসে না। আর একটা জায়গায় কঠিন তো ছিল এমনি ঘুরাই নেই কঠিন কাজ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আছেন একটা আত্মবিশ্বাস আছে তো উনি আছেন তো টাকা পয়সা বিগত বললে কমসে কম হাতটা বাড়িয়ে দেবেন তো ওই বিশ্বাসটা নিয়ে আজকের সেই সিদ্ধান্তটা আমরা নিয়ে নিয়েছি। আমি আশা করি আগামী দিনও আমরা এই ধরনের সিদ্ধান্ত নেব জনস্বার্থে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। সামাজিক ভাতা আগে 1000 টাকা করা হয়েছিল কিন্তু কন্যা সন্তান ভাতাটা এক জায়গায় দিয়েছিল এখনো কি এক কেই জায়গায় আছে না আবার 2000 টাকা হয়েছে? দেখুন কন্যা সন্তান ভাতা আমি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভাষা সিঙ্গেল কন্যা আছে সিঙ্গেল তো এখন আমার ডিটেল জানা নেই সেটা কি কত আছে সেটা আমার মনে হয় কন্যা সন্তান সেন্ট্রাল গভর্নমেন্টের ভাতাই লাগু আছে এটাকে 1000 করা হয়েছে কিনা খেয়াল নেই। 500 টাকা ছিল আগেও ছিল এখনো আছে তো ওটা হতে পারবো এটা আলাদা একটা স্কিম সেটা সিঙ্গেল গার্ল চাইল্ডের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সেই স্কিমটা আমাদের মনে হয় 31টা বা 32টা স্কিমের মধ্যে আসে। হ্যালো উনকো ধ্যান রাখে আনতে কেন Mm-hmm.